গলসি কলেজে কংগ্রেস ছাত্র পরিষদ ও এবিভিপির সংঘর্ষ ঘটনায় আংশিক আহত দুই পক্ষের 9 জন। অভিযোগ, এদিন দুপুর নাগাদ কংগ্রেস ছাত্র পরিষদের ছেলেরা কলেজের বাইরের গেটে চায়ের দোকানে চা খেলে ওই সময় তাঁদের দেখে এবিভিপির সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেয় ও কটূক্তি করে, আর তাতেই শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। দুই পক্ষের অভিযোগ, লাঠি ও পাইপ হাতে চড়াও হয়ে তাদেরকে মারধর করে, তবে সব অভিযোগ অস্বীকার করে এবিভিপি। ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উর্সা ও আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে মানে বিজেপি যে সাম্প্রদায়িক মানে যে দলটা, ওরা কিছুদিন ধরে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিল বা টন্ডিত ক্রিম মারছিল, আমরা তো কান দিইনি। হঠাৎ যখন আজকে আমরা কলেজ যাই, কলেজে গিয়ে দেখি ওরা আমাদেরকে ওপেন বলছে নাকি যে কলেজে, গলসি কলেজে কোনো মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে পড়তে পারবে না। হ্যাঁ, আর তাকে আমরা সে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবো। কলেজে যদি পড়তে হয় সে আমাদের সাথে বিজেপি এসে বিজেপি যোগদান করতে হবে, আমাদের সাথে জয় শ্রীরাম বলতে হবে। জবরদস্তি একটা ব্যাপার, একটা মুসলিম ছেলে মেয়ের উপর এরকমভাবে টর্চার করছে। আমি নিজে একটা হিন্দু, আমি তবু মুসলিম ছেলে মেয়ের পাশে দাঁড়িয়ে আমি তাদের সাথে যখন প্রতিবাদ করতে যাই, তারা মানে আমাদের উপর চড়াও হয় এবং লাঠি ফাটি দিয়ে, বিভিন্ন রড ছিল, হকি স্টিক ছিল, এ আমার হাতে মেরেছে, হাত ফাত ব্যথা আছে, ফুলে গেছে সব, এটুকুই হয়েছিল আজকে। সম্রাট শাম বলে একজন ছিল তাদের, মানে সেই সেলটা দিছে তাদেরকে সম্রাট শাম। আর একটা তাদের মধ্যে একটা মহিলা ছিল, এরা রাইমা মানে পৌলমী, ওরা এসে আর কিছু বহিরাগত ফোন করলো, এসে ঝামেলা করলো কলেজ, বলছি কলেজের ছাত্র সাধারণ ছাত্রীর উপর টর্চার করলো পুরো ঝামেলাটা। এরকমই একটা ব্যাপার কি, ওরা যেটা রাজনীতি, রাজনীতিটাকে ওরা মানে ধর্মেতে পরিবর্তন করতে চাইছে, ধর্ম নিয়ে চলে আসছে, যে ও নিজে রাজনীতি, নিজে হিন্দু, কি সে নিজে কি করবে যায় না। কিন্তু ওরা বলতেছে কি গলসি কলেজে শুধুমাত্র আমি থাকবো, কোনো মুসলিম ছেলে মেয়ে থাকতে পাবে না। এই জন্যই আজকে এই ঝামেলাটা, আমরা তার প্রতিবাদ করতে গেছি, সেই জন্যই আমাদের উপর চড়া হয়েছে। কতজন ইঞ্জুর হয়েছে আপনাদের? আমাদের 3-4 জন হয়েছে। গুরুতর জখম কেউ হয়েছে? গুরুতর জখম বলতে আমার হাতটা আছে, আর একজনের পিঠে একটা ছোট মানে আঘাত হয়েছে, ওটা মানে রডপথ দিয়ে মেরেছিল। আর আরেকটা ছেলে আছে মানস মুখার্জি, ওর মাথায় লেগেছে। আপনার নাম পরিচয়? শান্তনু মণ্ডল। আপনি কোন দল করেন? যুব কংগ্রেস। আমরা সাম আসার পর আমাদেরকে আটকে রাখে, মোটামুটি 30-50টা ছেলে আমাদেরকে আটকে রাখে, মারধর করে, নোংরাভাবে আমাকে টোন টিটকারি করে। সম্রাট সাম আসার পর আমাদেরকে, আমরা ঝামেলা অশান্তি করতে তো যাইনি, আমরা জানতামও না, ওরা অনেক মোটা মোটা লাঠি ইট পাথর ওরা এক জায়গায় মজুত করে রেখেছিল আমাদেরকে মারার জন্য। সম্রাট সাম আসার পরই আমাদেরকে মারতে আরম্ভ করে, আমাকে এগুলোতে ফেলে, আমাকে নালা থেকে ফেলে মারে। তো কলেজের মধ্যে আমি আজকে অ্যাডমিশন নিতে এসেছি, আজকেই যদি এত অশান্তি হয় আমি পড়বো কীভাবে? আমার নিরাপত্তা কোথায় কলেজের ভেতর? ওরা কোনো কিচ্ছু বলিনি, আমি একা গেছিলাম, আজকে কেউ যায়নি, আজকে সবারই এক্সাম, আমার ভেরিফিকেশনের ডেট ছিল, আমাকে ভেরিফিকেশন করতেও দেয়নি, আমার একটা বছর লস গেল, আমার কলেজ আমি পড়তে পারবো না, আমার একটা বছর লস গেল, আমাকে ভেরিফিকেশন করতে দেয়নি। আমি গিয়ে ভেরিফিকেশন করবো, 1টা থেকে ভেরিফিকেশন, তো 11টা থেকে চলে গেছি, আমি কোথায় বসবো? কলেজের মধ্যেই বসি। উনি আমাকে এভাবে ঘেরাও করে, নোংরাভাবে আমাকে, আমার গায়ে হাত তোলে, কলেজের বাইরে আমাকে এগুলোতে মারে, এখানে ফেলে দিয়ে আমাকে মারে, কলেজের মধ্যে এভাবে আমাকে মারধর করে। তোমার নাম পরিচয়? আমার নাম পৌলমী খা, বাড়ি বোমপুর।